নমস্কার বন্ধুরা, আজকে আমরা হারিয়ে যাওয়া কালিকলমের শেষ অংশটুকু আলোচনা করব। আমরা রচনা পড়তে পড়তে দেখেছি কালি এবং কলমের উৎস, তাদের ব্যবহার এবং আধুনিক যুগে কালি এবং কলমের বর্তমান স্থানে লেখক আলোচনা করেছেন এবং এর পরবর্তী অংশে লেখক জানিয়েছেন, যদিও সেই সময় বল পেনের দৌরাত্ম্য, তবুও ফাউন্টেন পেনের মহিমা তখনও স্বমহিমায় বিরাজমান। একটা বিদেশি বিজ্ঞাপনে প্রকাশিত সংবাদ থেকে লেখক জানতে পেরেছিলেন, তাদের তহবিলে প্রায় 700 প্রকার আলাদা নিবের ফাউন্টেন পেন আছে এবং বিভিন্ন পেশার মানুষদের জন্যে ফাউন্টেন পেনের কোম্পানিরা বিভিন্ন ধরনের কলম তৈরি করছেন, যেমন শ্রুতিলেখকদের জন্য এক ধরনের, আবার যারা বাঁ হাতে লেখে তাদের জন্য আরেক ধরনের। প্রভূত ধনশালী ব্যক্তিদের দিকে তাকিয়ে এই কোম্পানি নানা রকম জমকালো দামি ফাউন্টেন পেন তৈরি করেছেন। সেটির মধ্যে কোনোটা সোনার, কোনোটা আবার হীরে খচিত, আবার দামি বল পয়েন্ট পেনও তখন বেশ মানুষের মনে জায়গা করে নিচ্ছে। এই প্রসঙ্গে লেখক জানিয়েছেন যে এই কলমের ব্যবহার আমাদের সাহিত্যে কত রকম সৃষ্টি করেছে এবং এই কলমের সঙ্গে ইতিহাসের প্রতিটি পাতার যোগাযোগ রয়েছে। কারণ একসময় যখন কম্পিউটার ছিল না, যখন এইভাবে ফাউন্টেন পেন বা বল পেন আসেনি, তখনও কিন্তু দেখা যায় বিভিন্ন দরবারে, মুঘল দরবারে কিছু মানুষের পেশাই ছিল এই লিপি নকল করা এবং তারা লিপি কর হিসেবে পরিচিত ছিল, লিপি কুশলী বলা হতো বা বলা হতো ক্যালিগ্রাফিস্ট। এভাবে কিন্তু দেখা যায় এই লিপি অনুকরণ করে তাদের জীবিকা চলতো, কিন্তু সেই সময় খুব সামান্য মূল্য তাদের দেওয়া হতো তাদের কাজের জন্যে, যদিও কাজটি ছিল অমূল্য। কারণ সেই ইতিহাস তারা প্রত্যেকটি পাতায় অক্ষরে অক্ষরে লিখে গেছেন বলে সেই ইতিহাস আমরা পড়তে পারি, আমরা জানতে পারি। অনেক অমূল্য ইতিহাস তারা লিখে গেছে স্বহস্তে এবং তাদের প্রত্যেকের হাতে লেখা ছিল সমান, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল। এবং এই জন্যে বলা হতো তাদের হাতের লেখা সম্পর্কে একটি প্রবাদ রয়েছে, মুক্তোর মতো হস্তাক্ষর, অর্থাৎ সমান, পরিষ্কার, ঝকঝকে হাতের লেখা। কিন্তু খুব সামান্য তারা রোজগার করত। জানা গেছে যে একজন লিপিকুশলী 4 খণ্ড রামায়ণ কপি করে মাত্র নগদ 7 টাকা পেয়েছিলেন, আর সঙ্গে পেয়েছিলেন কিছু কাপড় আর মিষ্টি। অর্থাৎ কাজের তুলনায় তারা যে পাওনাটি পেত সেটি যৎসামান্য ছিল। এক সাহেব লিখে গেছেন, 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, মাত্র 12 আনা দিয়ে 32,000 অক্ষর লেখানো হতো, তবু পুঁথির কথনা মাহাত্ম। কিন্তু এই লিপিকররা সেই সময় তারা যে কষ্ট করে, পরিশ্রম করে, যে সুন্দর করে লিপিগুলো লিখে গেছিল বলেই কিন্তু আমরা ইতিহাসের খোঁজ পাই। তাই সেই লিপিকরদের অবদান সাহিত্যে যুগ যুগ ধরে থাকবে। তারা হয়তো মূল্য সামান্য পেয়েছিল, কিন্তু তাদের কাজের মূল্য অপরিসীম এবং ইতিহাস তাদেরকে মনে রাখবে। এরপরে তিনি জানিয়েছেন যে বঙ্কিমচন্দ্রের একটি অংশ তিনি এখানে উল্লেখ করেছেন, সেখানে দেখতে পাই আমরা দেবী চৌধুরানীর একটি অংশ রয়েছে। বলা হয় দেবী চৌধুরানী উপন্যাসের 3য় খণ্ডের প্রথম পরিচ্ছেদটি রয়েছে, হাই লাঠি তোমার দিন গিয়াছে। এটি উনি এখানে উল্লেখ করেছেন লেখক, ব্রিটিশ শাসনকে নিয়ে বঙ্কিমচন্দ্র আক্ষেপের সুরে এই কথাটি বলেছিলেন।
এবং দেখা যায় এই যে কলমের দিনও যে চলে যাচ্ছে, কলমের দিনও যে ফুরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লেখকেরও কিন্তু আক্ষেপের সুর আমরা প্রথম থেকেই পাচ্ছি। সে আক্ষেপের সুরের সঙ্গে তিনি বঙ্কিমচন্দ্রের এই আক্ষেপকে মিলিয়ে দিয়েছেন। এরপরে তিনি জানিয়েছেন যে সেই সময়কার বহু সাহিত্যিকরা কিন্তু কলম ব্যবহার করত। এর আগেই আমরা সেটা পরিচয় পেয়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফাউন্টেন পেন দিয়ে লিখতেন, তার পছন্দের পেন ছিল, এটা আমরা জেনেছি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে বেশিরভাগ লেখকরাই কিন্তু কলম আঁকড়ে পড়ে থাকতেন, তারা লিখতেন। এই এই যে লেখক বা সাধারণ পাঠক যখন কলম দিয়ে লেখেন বা কলমকে ভালোবাসেন, তখন লেখকেরও কিন্তু মন ভরে যায়। এরপর তা তিনি জানিয়েছেন অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন, অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। কিন্তু তার পরবর্তীকালে এই পট পরিবর্তন হয়, অন্নদাশঙ্কর কিন্তু কলম ছেড়ে কষ্ট করে ধীরে ধীরে কিন্তু টাইপ করতে শিখেছেন। এই অন্নদাশঙ্কর হচ্ছেন একজন স্বনামধন্যা বাঙালি কবি ও লেখক, তিনি একজন বিখ্যাত ছড়াকার এবং তিনি বুদ্ধিজীবী হিসেবেও কিন্তু সাহিত্য মহলে বা ভারতবর্ষে পরিচিত। তার দুটি উপন্যাসের নাম আমি এখানে উল্লেখ করতে চাই, একটি হচ্ছে কলঙ্কবতী আর একটি হচ্ছে পুতুল নিয়ে খেলা। তিনি প্রবন্ধ লিখেছেন যেমন তারুণ্য, নতুন করে বাঁচা এবং আত্মজীবনী লিখেছেন পথে প্রবাসে। অন্নদাশঙ্কর প্রথম সারির একজন লেখক, তিনি কিন্তু কলম ছেড়ে যুগের এই যে আবহাওয়া, আবহ পরিবর্তন, যুগের যে ধরন পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়ানোর জন্যে কলমের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু টাইপ করা শিখেছিলেন এবং তিনি তার নিজের লেখা লিখেছিলেন টাইপ করে। এটি সত্যি প্রশংসনীয় যে তিনি তার প্রয়াসটি সত্যি প্রশংসনীয়। তিনি বুঝতে পেরেছিলেন যুগের কলধ্বনি, যুগের আহ্বানটাকে বুঝতে পেরেছিলেন, তাই তিনি নিজেকে বদলাবার চেষ্টা করেছিলেন। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন এবং তারপরে সুভাষ মুখোপাধ্যায়ও কিন্তু তিনিও বুঝতে পেরেছেন যে এই পথ পরিবর্তন হতে চলেছে, কলমের দিন শেষ হতে চলেছে, এবার আমাদেরকে টাইপ শিখতে হবে, টাইপে কাজ চালাতে হবে বলে অন্নদাশঙ্কর রায় এবং সুভাষ মুখোপাধ্যায় এরা কিন্তু দেখা যায় যে টাইপ করতে শেখেন এবং টাইপে নিজের লেখা প্রকাশিত করেন। এবং তার এর পরবর্তীকালে অনেকেই এগুলো করেছে, তারা আধুনিককালে এখন তারা করছে এটা আমরা জানি, কিন্তু সত্যজিৎ রায়ের কথাও তিনি উল্লেখ করেছেন। আমরা জানি সত্যজিৎ রায় একজন বিখ্যাত সাহিত্যিক, তার তিনি একজন পরিচালক, সেই হিসেবেও আমরা জানি তিনি কিন্তু কলম ভালোবাসতেন এবং কলম দিয়ে তিনি নানা রকম লেখার পাশে ছবি টবি আঁকতেন। তাই বলা হচ্ছে যে তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প, তিনি ওই কলম দিয়ে ছবি টবি আঁকতেন। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে পাণ্ডুলিপির পাতায়। অর্থাৎ এখানে তিনি সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথের নাম তিনি উল্লেখ করছেন, যারা ছবি আঁকতেন তার লেখার পাশে ছবি আঁকতেন এবং সেই ছবিগুলো অনবদ্য ছিল এবং সেগুলি সব হাতে আঁকা, অর্থাৎ কোনো যন্ত্রের সাহায্যে আঁকা নয়, এরা নিজেরা হাতে আঁকতেন কলমের সাহায্যে সেগুলোকে, তাদের লেখার পাশে লেখার ভাবটি বা মনের ভাবটি পরিষ্কার করার জন্যে আঁকতেন। তাই তিনি এখানে কিন্তু দুজন বিশিষ্ট মানুষের নাম, কবি সাহিত্যিকের নাম উল্লেখ করেছেন। আর আমরা জানি যে রবীন্দ্রনাথ কিন্তু অনেক সময় দেখা যায় তার লেখাতে হয়তো ভুল ভ্রান্তি হয়েছে, সেই ভুলগুলোকে দিয়ে একটি সুন্দর লেখা চিত্র করে ছবি বানিয়ে ফেলতেন, তার কথা উনি বলেছেন। কিন্তু দেখা যায় যে এখন অনেকেই ছবি আঁকে কম্পিউটারে, কিন্তু লেখক মনে করেন যে কম্পিউটারের ছবি আঁকা সেটা কিন্তু সেটার মধ্যে কোনো প্রাণ নেই,
সেটা একটা যন্ত্রের আঁকা, সেটা যন্ত্রের মাধ্যমে আঁকা, সেটা কৃত্রিম। কিন্তু যখন কোনো লেখক নিজের হাতে কোনো ছবি আঁকে, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়। তাই উনি জানাচ্ছেন যে, তাই এখানে তার এইটাই বক্তব্য যে কম্পিউটার একটি যন্ত্র, আর মানুষের হাত কলমের সাহায্যে যে ছবি ফুটে ওঠে তার মধ্যে প্রাণ আছে, তা কিন্তু অনেক আলাদা কম্পিউটারের ছবির থেকে। এবং এ প্রসঙ্গে তিনি জানাচ্ছেন যে তিনি নিজে অবশ্য এই যুগের হাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারেননি, তিনিও আস্তে আস্তে কলমের ভক্ত হয়েছিলেন, ফাউন্টেন পেন ব্যবহার করেছেন, তারপরে বল পেনের কাছে আত্মসমর্পণ করেছেন। কারণ যুগে যুগ যেদিকে যায় সেদিকে যদি না যাওয়া যায় তাহলে কিন্তু মানুষ পিছিয়ে যায়, তাই লেখকও তাই করেছেন। কিন্তু তবুও মনের মধ্যে কোথাও একটা তার সেই প্রাচীনকালে লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতি উপকরণের প্রতি একটা দুর্বলতা রয়েছে। তাই নিজেই বলেছেন, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অর্থাৎ নিজে যে পারেননি সেই ইতিহাসকে আঁকড়ে ধরতে, তার বেদনা তাকে কোথাও হলেও নাড়া দিয়ে যায়। এরপরে তিনি জানিয়েছেন যে কলম কিন্তু দেখা গেছে যে অনেক সময় রক্ত ঝরিয়েছে। এবং সেই প্রসঙ্গে তিনি একটি বিষাদময় ঘটনার উল্লেখ করেছেন। আমরা জানি, প্রত্যেকেই জানি যে কলম শুধু লেখার কাজে নয়, কখনো কখনো দুর্ঘটনার বশবর্তী হয়। এবং চৈলক্যনাথ মুখোপাধ্যায়, যিনি একজন বিখ্যাত হাস্য কৌতুক ছিলেন, তিনি বাংলা সাহিত্যে এক নতুন উদ্ভট হাস্যরসের প্রবর্তক ছিলেন, তিনি কিন্তু এই কলমের আঘাতে লিখতে লিখতে হঠাৎ তার কলম তার বুকে বেঁধে যায় এবং তারপরে তার মৃত্যু হয়। এরকম মর্মান্তিক ইতিহাসও কিন্তু কলমের সঙ্গে জড়িত আছে। এবং এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বিশিষ্ট দুটি লেখা হচ্ছে কঙ্কাবতী এবং ডমরুধর, এটা উনি উল্লেখ করেছেন। কিন্তু এই কলম যেমন সৃষ্টি করেছে, যেমন স্রষ্টাকে স্বপ্ন দেখিয়েছে, এগিয়ে নিয়ে গেছে, লেখককে অনেক পরিবর্তন দেখিয়েছে, তেমন কোনো মানুষের প্রাণও কেড়ে নিয়েছে। তাই এই ঘটনা কিন্তু লেখককে ছুঁয়ে গিয়ে তাকে বিষাদময় করেছে। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম হারিয়ে যাওয়া কালীকলম রচনাটি ঐতিহাসিক রচনাই আমি বলবো, কারণ কালী এবং কলমের একটা ধারাবাহিক ইতিহাস লেখক খুব সুন্দরভাবে আমাদের সামনে সংক্ষেপে উপস্থাপিত করেছেন, এবং যার ফলে আমরা কালী কলমের ইতিহাস জানতে পারি এবং সেই সঙ্গে জানতে পারি লেখকের এই কালী এবং কলমের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের নানারকম স্মৃতি এবং তার সঙ্গে আক্ষেপ, যে এই এত স্মৃতি, এত উপকরণ, এত সমারোহের যে যুগ ছিল তা আস্তে আস্তে যন্ত্রের হাতে চলে যাচ্ছে, তো কম্পিউটারের হাতে চলে যাচ্ছে, মানুষ কম্পিউটারে বশবর্তী হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষকেই এই যুগের সঙ্গে তাল মেলাতে হচ্ছে, নয়লে সে পিছিয়ে যাচ্ছে। তাই লেখককেও তাল মেলাতে হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা বেদনা রয়েছে, সে বেদনাকে অতিক্রম করার চেষ্টা সে করে, কিন্তু কোথাও কোথাও কখনো কখনো তাকে সেই পুরাতন ইতিহাসের দিকে ডাকে, সেই স্মৃতিকাতর ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পরের ভিডিওগুলোতে আমরা অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। নমস্কার।